আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না শহীদ মেয়েরা একটা মেয়েকে ধর্ষণ অনেক ভালো কি অপরাধ ছিল অন্যায় কি করেছিল মাননীয় মন্ত্রীদেরকে আমি মন্ত্রী মহোদয়দেরকে আমি অনুরোধ করব যখন তখন যেখানে সেখানে মুখ ফাঁসকে মাঝে বাজে কথা বলবেন না ফালতু কথা একটু কম বলেন কথা কম বলেন কাজ বেশি করেন রাষ্ট্র ধর্ম ইসলাম ওই সংবিধানে লেখা আছে কি নাই শতকরা নিরানব্বই জন মানুষ সেটা পড়ে না সংবিধান আপনারা পড়েন শিক্ষিত লোকজন কিছু পড়ে ঠিক আছে বিশ্ববিদ্যালয়ে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ে তারা পড়ে আর ওখানে বিসমিল্লাহ রহমানুর রাহিম লিখলে অথবা রাষ্ট্র ধর্ম ইসলাম লিখলে ইসলাম ধ্বংস হয়ে যায় না ইসলাম যে কোনো ধর্মই মানুষের মনোজগতে স্থান করে নেয় মস্তিষ্কে স্থান করে নেয় ধর্ম অত্যন্ত সেন্সিটিভ বিষয় আমরা সবাই ধর্মকে শ্রদ্ধা করি আমাদের প্রাণপ্রিয় ইসলাম ধর্মকে আমরা লালন করার চেষ্টা করি নিজেদের মধ্যে লালন করুন পালন করুন প্র্যাকটিস করুন আমল করুন ওই সংবিধানে কি লেখা ছিল থাকলে কোনো সমস্যা নেই আমার সমস্যা নেই আমাদের বিশ কোটি মানুষের সমস্যা নেই আপনি ডক্টর মুরাদ আপনার কি সমস্যা আমার তো মাথায় ঢোকে না আপনি নিজে নামাজ পড়েন মিথ্যা কথা কয়টা বলেন হাজারটা মিথ্যা কথা বলেন মানুষকে আপনি জামালপুরের সেই সরিষাপাড়ি উপজেলায় কত মানুষকে ওয়াদা করেছেন ভোটের আগে এই করবেন সেই করবেন কী করেছেন কিছুই তো করেননি চাপাবাজি বন্ধ করেন ভণ্ডামি বন্ধ করেন ওকে কীভাবে করবেন রূপরেখা আমি দেবো ওকে আমিও একজন রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী মানুষের মনের ভাষা আমি সে পড়তে পারি পড়ে নিয়েছি মানুষ কি চায় আমি যতটুকু জানি দশ হাজার মাইল দূরে থেকেও একত্রিশ বছর যাবত এখান থেকে বলতে পারি আপনার দেশে থেকেও সেটা জানেন না মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা অনেক ভালোবাসা আমি আমার হাঁস আপাকে ভালোবাসি কারো কোনো সমস্যা আছে সে ডিজার্ভস ইট তার মধ্যে সে ব্যক্তিত্ব আছে যোগ্যতা আছে আমার হাঁসু আপাকে আমি অনেক শ্রদ্ধা করি তার নেতৃত্বেই নেতৃত্বেই জাতি এগিয়ে যাবে আর নির্বাচনের আগে বিশৃঙ্খলা তার সৃষ্টি করবেন না ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনারা নিজেদের দলকে সংঘটিত করুন দলের কর্মীদেরকে সুশৃঙ্খলতা শিখান রাজনীতি শিখান লেখাপড়া করে রাজনীতি করতে বলুন ঘোড়া ডিঙ্গিয়ে পানি খাবেন না মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আপনারা চলুন মন্ত্রী মহোদয়গণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনিই পারেন তার যোগ্যতা বলে তিনি এদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে পারেন বাট দরকার আমাদের নাগরিকদের অসীম সহ্যের ধৈর্যের প্রয়োজন সহযোগিতার প্রয়োজন এককভাবে কোনো প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এককভাবে কিছুই করতে পারে না জনগণের ছাড়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার